Welcome to Hamida Vlogs. Hello, Assalamualaikum. Kemon achen? Ajke amra duita recipe banabo, Shorshe Ilish ar Bhapa Ilish. Ekhane amra tinta Ilish mash niyechi. Shorshe Ilish er je upokoron gulo dibo সেগুলো হলো সরষের পেস্ট, পেঁয়াজের পেস্ট, লাল মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল, কাঁচা মরিচ আর হলুদ গুঁড়া। সব উপকরণগুলো ফ্রাইং প্যানে একসাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিক্স করার পর মাছগুলো মাখিয়ে নিব। অল্প একটু পানি দিব। ইলিশ মাছগুলো চুলাতে দিলাম রান্না হওয়ার জন্য, তারপর ঢাকনা দিয়ে গুঁড়িয়ে দিব। দোয়ার মাছ একবার উল্টাই দিতে হবে। তারপর কাঁচামরিচ দিব। এখন আমাদের কুক রেডি, পরিবেশনা পালা। আমাদের সরষে ইলিশ রেসিপি এখন ডান। দেখুন কত ডিলিশিয়াস লাগতেছে এগুলোকে দেখতে। বাপা ইলিশ বানাতে যে আইটেমগুলো লাগবে এগুলো হলো একটা ইলিশ মাছ, পেঁয়াজ, লাল মরিচের গুঁড়া, হলুদ, লবণ, সরিষার তেল আর মরিচ। এবার সবগুলো আইটেম একসাথে মিক্স করে নিয়ে মাছের সাথে মিশিয়ে নিব। এবার আমরা একটা ফয়েল পেপার নিব। ফয়েল পেপারের উপর একটা কদু পাতা রাখবো। এবার মাছটা কদু পাতা দিয়ে কভার করে নিব। কুদু পাতা দিয়ে মাছটাকে কভার করার পর
ফয়েল পেপার দিয়ে কভার করে নেব। এবার আমরা মাছটিকে চুলাতে দিয়ে দিব। চুলাটা লো ফ্লেমে রাখব। এক সাইড রান্না হওয়ার পর আর এক সাইডটা রান্না হওয়ার জন্য উল্টে দিব। দোনো সাইড কুক করতে আমাদের 50 মিনিটের মতো লাগবে। এখন আমাদের বাপা ইলিশ রেডি হয়ে গেল। এটা পরে খুলে দেখাবো আপনাদেরকে। এটা গরম ভাতের সাথে অনেক মজা। আশা করি আপনারাও এই দোনোটা রেসিপি বাসায় ট্রাই করে দেখবেন। এই দোনোটা রেসিপি অনেক মজাদার আর অনেক ইজি বানাতে। ওয়াও, অনেক টেস্টি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।